টমেটো জুস করে আর দধি জুস করে ওটার সাথে অলিভ অয়েল দিয়ে যদি আমরা খেতে পারি তাহলে স্টুল ক্লিয়ার থাকে, এইটাও এক ধরনের অ্যান্টি ক্যান্সার হয়ে যায়। তাতে আল্লাহ তাআলা অফুরন্ত সুযোগ সুবিধা এই বাংলার মাটিতে দিছে। আমরা আমাদের এখন থেকে আমাদের মাইন্ডসেট করতে হইব যে আমরা ভেজিটেরিয়ান হব, আমরা ভেজিটেবল খাব, আমরা শাকসবজি বেশি খাব, আমরা আমাদের দেশি শাকসবজি বেশি খাব, আমাদের দেশি ফল ফ্রুটগুলি অনেক আমরা বেশি বেশি করে খাব। আমাদের এই মাইন্ডসেটটা থাকলে আমাদের দেশের পেয়ারা, আমাদের দেশের আম, আমাদের দেশের ডাবের পানি যেটা প্রাকৃতিক স্লাইন, সবচেয়ে ভালো স্লাইন, এখন অনেক জায়গায় ডায়রিয়া হচ্ছে, আপনারা ডাবের পানিটা খেতে পারেন। ভাতের মাঠটা একটা বিশেষ ধরনের স্লাইন, পান্দা ভাতের পানিটা একটা বিশেষ ধরনের স্লাইন। এই খাবারগুলো এই হঠাৎ গরম হঠাৎ ঠান্ডায় অনেকগুলি রোগ হয়, এই রোগের জন্য প্রতিদিন 200 গ্রাম সালাদ যদি আমরা খেতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের 24 ঘন্টায় আমাদের খাদ্যের ভিতর দিয়ে আমরা ভিটামিন পাব, মিনারেল পাব, রোগ প্রতিরোধ ক্ষমতা পাব, এবং আমাদের 24 ঘন্টার যতগুলি ফুড ডিফিসিয়েন্সি আছে সেগুলি আমরা যদি 7 কালারের মানে 7 রঙের রংধনু কালারের যদি আমরা শাকসবজি ফলমূল খেতে পারি আমরা কিন্তু অফুরন্ত ভিটামিন মিনারেল পেয়ে যাব। ফ্রিজের জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম করে পাক করে গরম গরম অবস্থায় আমরা খাবো।